হ্যালো সবাই, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার ব্লগটা একটু ডিফারেন্ট। আজকের ব্লগটা ইজ নট অ্যাবাউট মি, এটা আমার পিস্তুত ননদের বিয়ের ব্লগ, তিতলির বিয়ের ব্লগ। আমাদের বিয়ের সিজন শুরু হয়ে গেছে, তিতলির বিয়ে, আমাদের মানে বাটারফ্লাই তিতির বিয়ে, তোজোরা শ্রীরাগের। তো সেই হিসেবে আমরা আজকে গ্যাদার হয়েছি এখানে, কারণ কি আমাদের আজকে আইবুড়ো ভাত, মানে মামা ভাত বেসিক্যালি। তো এখানে সবাই এসে গেছে, এই যে কোনের কোলে সব থেকে বিগেস্ট মেম্বার। এবার খাওয়া দাবার রান্না চলছে, তারপরে আমরা আশীর্বাদ করব ওকে। নতুন বউ খুব ডিফারেন্ট লাগছে, তিতলিকে এরকম দেখে অভ্যস্ত না আমরা, তাও বেশ ম্যাচিওর লুকস দিচ্ছে আজকে, জানি না কেন বিয়ের ফুল ফুটেছে আই গেস সেই জন্যে। এই তিতলি, তুই হঠাৎ বিয়ের ফুল ফোটার পরে বড় হয়ে গেলি কি করে? হ্যাঁ, আর এটা কি নেক্সট স্টেপের প্রিপারেশন? আচ্ছা, মানে ইউ মেন্টালি প্রিপেয়ার্ড? আমার জেঠু শ্বশুর, যেহেতু এই ফ্যামিলির সব থেকে বড় মেম্বার, ওনার বাড়ি থেকেই আমরা ওকে আইবুড়ো ভাতটা দিলাম। উনি তিতলির মামা হন, তো বড় মামা দিল আইবুড়ো ভাত। সকাল থেকেই তোজ্জোর করে রান্না শুরু হয়ে গেছিলো, এবং বড় বৌদি হওয়ার দরুন আমি সব রকম পদ দিয়ে সাজিয়ে দিলাম তিতলির প্ল্যাটার। পাঁচ রকমের বেশি হলে অসুবিধা আছে? পাঁচ কি সাত বেজুর দিয়ে নেওয়ার পরেই শুরু হলো আশীর্বাদের পালা। তিতলির জীবনের এটা একটা নতুন ফেজ, এই ফেজে গিফটস তো ভ্যালিউ রাখেই, তবে সবথেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বড়দের আশীর্বাদ। এবং সবাই মন ভরে ওকে আশীর্বাদ করলো, যাতে ওর আগামী দিনগুলো খুব ভালো হয়ে ওঠে।
পড়লাম না 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 ওটা 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 মিষ্টি ধরে থাকো, মিষ্টি পেছন থেকে ধরে থাকো, হ্যাঁ ধরে থাকো, নাহলে পালিয়ে যাবে। সবার শেষে আশীর্বাদ করলো পিসি, মানে তিতলির মা। পিসির মতন স্ট্রং মাইন্ডেড উইমেন আমি খুবই কম দেখেছি। তিতলি এখন তো ইউএসএতে থাকে, ফলে পিসি অনেকদিনই ওর সঙ্গে থাকার অভ্যাসটা ত্যাগ করেছে। কিন্তু তাও মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, বাট শি ওয়াজ স্টেবল অল থ্রু। আমাদের কোণে খেতে বসার পরে আমরা সবাইও বসে পড়লাম খাওয়ার জন্যে। খেতে বসতে বসতে প্রায় 3টে বেজে গেল, কিন্তু এত এনজয়মেন্ট হচ্ছিল যে কারুর আর টাইমের হুঁশই ছিল না। কিছু ওভার হতে হতে হয়ে গেল সন্ধে, এবং তখন আর কারুরই এনার্জি থাকলো না, ফলে শুয়ে বসেই কাটলো ইভিনিংটা। সব মিলিয়ে দারুণ কাটলো সারা দিনটা। তিতলিও খুব এনজয় করলো, এবং সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট, এই বিয়েতে এটাই ছিল ফার্স্ট ইভেন্ট। আর যেরমটা সবাই বলে মর্নিং মার্কস দ্য ডে, এই বিয়ের ইভেন্টটা দিয়েও প্রমাণ হলো যে তিতলির পুরো বিয়েটাই খুব সুন্দর করে কাটবে এবং ওর জীবনও আলোময় হয়ে উঠবে। তোমরা সবাই ওর সঙ্গে থেকো এবং ওকে আশীর্বাদ দিও। বাই।